He... স্থানীয় সময় রোববার ইতালির এক টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এ সময় নিজ বক্তব্যে অ্যাডলফ হিটলারের শরীরে ইহুদি রক্ত ছিল বলে মন্তব্য করে বসেন তিনি তার এমন মন্তব্যের পর ইসরায়েলের রাজনীতিবিদদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে ইহুদি হওয়ার পরও রাশিয়া কিভাবে ইউক্রেনকে মুক্ত করার জন্য লড়ার দাবি করতে পারে এমন প্রশ্নের জবাবে লেভরভ বলেন জেলেন্সকি নিজে ইহুদি হলেও তার নাৎসির যোগসূত্র উড়িয়ে দেওয়া যায় না এমনকি হিটলারও অর্ধেক ইহুদি ছিলেন বলে মন্তব্য করেন তিনি লেভরভের এমন মন্তব্যের পাল্টা জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিত বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং ক্ষমার অযোগ্য অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন লেভরভ তার মন্তব্যের মধ্য দিয়ে ওই হত্যাকাণ্ডের জন্য ইহুদিদের দায়ী করেছেন এদিকে ইসরায়েলে অবস্থিত রুশ রাষ্ট্রদূতকে বিষয়টির ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করা হয়েছে পাশাপাশি ওই মন্তব্যের জন্য মস্কোকে আনুষ্ঠানিকভাবে ক্ষমাচার ও দাবি জানিয়েছে তেলাবিব যদিও হিটলারকে নিয়ে লেফরোবের মন্তব্যে ইসরায়েলে অবস্থিত রুশ দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমনকি চলমান রুশ ইউক্রেন সংঘাত থামাতে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে ইসরায়েল এই পরিস্থিতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে অস্থিরতা তৈরি হয়েছে মস্কো ও তেলাবিবের মধ্যে ফরহাদ চৌধুরী সময় সংবাদ